এসি সুমনের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুমন আলী। আজকে আমরা বেড়াতে এসেছি চুয়াডাঙ্গা শহরের তালসারি ডিসি ইকো পার্কে। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এখন সেটি হচ্ছে মূলত তালসারির রাস্তা। আমরা রাস্তার দুই পাশে যে চারা এবং বড় যে তাল গাছগুলো দেখতে পাচ্ছি, এই তাল গাছগুলোর জন্যই এই রাস্তাটির নাম বা এই এলাকাটির নামকরণ করা হয় তালসারি। সাধারণত এই গাছগুলো অনেক পুরনো হওয়ার কারণে অনেক গাছ এই রাস্তায় মারা গিয়েছে, তাই আবারও গ্রামবাসী নতুন করে বিভিন্ন ছোট ছোট চারা লাগিয়েছে। আমরা যে ছোট ঝাড় মতো দেখতে পাচ্ছি, ঝাড়ের মতো গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলোই মূলত নতুন নতুন গাছ। আর যেগুলো লম্বা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওগুলো মূলত অনেক পুরনো গাছ। এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা পার হলেই আমরা পৌঁছে যাব আমাদের সেই ডিসি ইকো পার্কে। আমরা ডিসি ইকো পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। ডিসি ইকো পার্কের টিকিট কাউন্টার, এখানে 10 টাকা মূল্যে একটি টিকিট পেয়ে যাবেন। এটি গাড়ি রাখার বা গাড়ি পার্কিং এর এরিয়া, এখানে নিশ্চিন্তায় গাড়ি রাখতে পারবেন। এটি ডিসি ইকো পার্কের প্রধান গেট। আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ডিসি ইকো পার্কের প্রধান রাস্তা। এই রাস্তাটি সৌন্দর্য বর্ধনের জন্য এই রাস্তার দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। ডিসি ইকো পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে এই মস্ত বড় বিলটি। আপনারা এখানে চাইলে পায়ে চালানো ও ইঞ্জিন চালিত বোট পেয়ে যাবেন, সেগুলো ভাড়ায় নিয়ে বিলের আবহাওয়াটা উপভোগ করতে পারবেন। আপনারা এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত বাচ্চারা নাগরদোলা ও ঘুরন্ত দোলনা এছাড়াও ইত্যাদি দোলনার আনন্দ উপভোগ করতে পারে। এখন যে দোলনাটি দেখছেন এটাকে মূলত নৌকা দোলনা বলা হয়। এই দোলনার দুই পাশে নৌকার মতো যেভাবে আমরা বসে থাকি সেভাবে বসার জায়গা আছে এবং এটি উপর নিচ হয়ে বিভিন্নভাবে আমাদের দোল দিয়ে থাকে এবং আনন্দ দিয়ে থাকে। এটি মূলত হাঁস দোলনা, হাঁসের পিঠে চড়ে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন। পার্কের এরিয়া অনেক বড় হওয়া সত্ত্বে আমরা এই পার্কে রিল্যাক্সে হাঁটতে পারি। এটি মূলত টিকিট কাউন্টার, সকল প্রকার দোলনার টিকিট এখানেই পেয়ে যাবেন। এটি একটি মূলত নাগরদোলনা। নাগরদোলনা আজকাল আর সেভাবে দেখা যায় না, কিন্তু এই পার্কে একটি সুন্দর নাগরদোলা আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে টিকিট কেটে এই নাগরদোলায় চড়তে পারবেন। এটি একটি ঘুরন্ত দোলনা। বাচ্চারা এখানে মাছ, হাতি ও ঘোড়ার পিঠে চড়ে দোলনার আনন্দটি উপভোগ করতে পারবে। এটি মূলত ডিসি ইকো পার্কের ক্যাফে, এখানে কফি সহ খাবার ও পানি পেয়ে যাবেন। আমরা অনেকে মনে করি পার্কের ভিতরে ক্যাফে মানেই মূল্যটা একটু বেশি, কিন্তু না, এই পার্কের মূল্যটা বাইরের মতো স্বাভাবিক।
এটি ছিল আজকের আমাদের ডিসি ইকো পার্কের ব্লগ। এই ব্লগে আমরা যতটুকু পেরেছি আপনাদের পার্কের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব তো করবেনই। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।